সাকিব মুশফিক ছাড়া বাকিদের বিশ্বকাপটা মোটেও ভালো কাটেনি। তবে সেই স্মৃতি ভুলে সামনের শ্রীলঙ্কা সফর ভালো করার প্রত্যয় তামিমদের। তিন ম্যাচের ওয়ানডে খেলতে শ্রীলঙ্কায় অবস্থান করছেন তামিম মুশফিকরা। রবিবার প্রেমাদাসা স্টেডিয়ামে অনুশীলনও করেছেন তারা। কলম্বোর এই স্টেডিয়ামে আগামী 26 জুলাই শুরু হচ্ছে প্রথম ওয়ানডে সিরিজের। বাকি দুই ম্যাচ 28 ও 31 জুলাই বসবে একই মাঠে। প্রতিটি ম্যাচই হবে দিবারাত্রির। তবে এই সফরে পুরো শক্তির দল পাচ্ছে না বাংলাদেশ। হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেছেন। দলের সহ অধিনায়ক সাকিব আল হাসানও আছেন ছুটিতে, ফলে বাহাতি ওপেনার তামিমের কাঁধে উঠেছে দলের নেতৃত্বভার। এদিকে এই সিরিজ খেলতে 4 ধাপে শ্রীলঙ্কায় পৌঁছেছে টাইগার ক্রিকেটাররা। সালিম সাদমান, ডেস্ক রিপোর্ট, এবি চ্যানেল।